सुप्रिय शिक्षार्थीबृंद आशा करी तुम्हारा सकले भालो आछो आमियो भालो आछी। आज के आमी अनलाइन द्वितीय क्लासे तुम्हारे सामने हाजिर हयेछी। एर मध्य आमी आमार परिचयटुकु दिए दी। आमी हिरण्यकुमार राय सहकारी शिक्षक चिरिरबंदर बालिका उच्च विद्यालय चिरिरबंदर दिनाजपुर। आज के श्रेणी दशम श्रेणी बा नवम दशम श्रेणी विषय उच्चतर गणित अध्याय पंचम निये आलोचना करब। आमरा आलोचना करब आज के एक चलक विशिष्ट द्विघात समीकरण और तार समाधान। तो चलो आमरा देखी एक चलक मने करो 2x प्लस हलो 3 इक्वल हलो 0। एटा एक समीकरण। केन समीकरण बोलबो? कारण समीकरणेर माझखाने समान चिन्ह थाकबे ताहले एटाके समीकरण बोलते पारबो। एखाने x एकटी चलक, 2 एकटी संख्या सहग। जेहेतु एखाने x एकटी चलक एबं एखाने चलक रयेछे एकटी, एजन्य एटाके बला हच्छे एक चलक विशिष्ट समीकरण। एवं ये चलकटर घात रही वन, यह बोलते परि एक चलक विशिष्ट एक घात समीकरण। तपर मन करो जे 2x स्क्वायर प्लस हलो 5 इक्वल हलो 0। तेल एखे एक चलक रही है एक्स एवं ये चलकटर घात हे 2। जेहेतु ये एक चलक रही है एवं घात रही है 2, ये ये बोलते परि एक चलक विशिष्ट द्विघात समीकरण। कि बोल्लाम? एक चलक विशिष्ट द्विघात समीकरण। और ये हलो एक चलक रही है यह एक बोल एक चलक विशिष्ट एक घात समीकरण। एक घात समीकरण ताले आमरा एक चलक एवं एक घात बा द्विघात समीकरण चिनलाम। आमरा एरकम एक समीकरण सेटा हलो एकटाई चलक थाकबे एवं द्विघात, एरकम एक साधारण समीकरण आमरा समाधान करब आज के। जेमन द्विघात समीकरण ए एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस सी इक्वल 0 एर समाधान। एखाने एक्स एकटाई रयेछे एजन्य एटा एक चलक विशिष्ट एवं ए चलकेर घात हच्छे 2, एजन्य एटाके बोलबो द्विघात समीकरण अर्थात एक चलक विशिष्ट द्विघात समीकरण। ए समीकरणे आज के आमरा समाधान करब। आमरा प्रथमे लिखब समाधान। এখানে ax স্কয়ার প্লাস bx প্লাস c একটি দ্বিঘাত সমীকরণ, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেখানে a b c হলো ধ্রুবক এবং a নট ইকুয়াল 0 অর্থাৎ a কখনো 0 হওয়া যাবে না। কারণটা কি? কারণ a যদি 0 হয় তাহলে 0 ইনটু x স্কয়ার হলে 0 হয়ে যাচ্ছে অর্থাৎ দ্বিঘাত সমীকরণটা থাকতেছে না। এজন্য আমরা a ইকুয়াল নট ইকুয়াল 0 সবসময় ধরে নিতে হবে। তাহলে আমরা যেটা শুরু করব ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এই সমীকরণটির সমাধান করব। প্রথমে আমরা করব এই সমীকরণের উভয় দিকে a দ্বারা গুণ করে নিব। তাহলে গুণ করলে কত হচ্ছে? ax স্কয়ার x স্কয়ার a bx প্লাস হলো ca ইকুয়াল হলো 0। উভয় পক্ষে
ए দ্বারা গুণ করে পাই। এখন এক্স সূত্র ফেলাই দেবো, এটাকে এ প্লাস বি হোল স্কয়ার নিয়ে আসবো। টু ইন্টু এ বলতে এক্স, বি বলতে এখানে যদি আমরা নেই বি বাই টু, তাহলে টু টু কাটা যাচ্ছে, থাকলো এ বি এক্স, তাহলে এ বি এক্স মিলে গেল, প্লাস বি স্কোয়ার মানে বি বাই টু হোল স্কোয়ার, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি, এ বলতে এটা, বি বলতে বি বাই টু, তাহলে টু টু কাটা গেল এ বি এক্স, প্লাস এখানে অতিরিক্ত হলো বি বলতে এই বি বাই টু অর্থাৎ বি স্কোয়ার, মাইনাস যেহেতু এটা এখানে নাই তাহলে এটা কী করবো, বি স্কোয়ার আর দুই দুগুড়ি চার, এটাকে বাদ দিলাম, প্লাস থাকলো সি এ ইকুয়াল হলো জিরো। এখন আমরা যদি ধরি এইটুক সূত্র পড়ে যাচ্ছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হল স্কোয়ার সূত্র করতেছে, এক্স প্লাস বি বাই টু হল স্কোয়ার ইকুয়াল, এটা ওই দিক পাশে নিয়ে যাবো, তাহলে বি স্কোয়ার বাই ফোর আর মাইনাস হলো সি এ, এক্স প্লাস বি বাই টু এটাকে লসাগু করলে হচ্ছে ফোর বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এক্স প্লাস হলো বি বাই টু স্কোয়ার, টু পাশে গেলে কত হবে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই যখন এসকে টয় পাশে দেবে অবশ্যই প্লাস মাইনাস দেবে, কারণ এই সমীকরণটা ছিল দ্বিঘাত সমীকরণ, যেহেতু দ্বিঘাত সমীকরণ এবং দ্বিঘাত সমীকরণের মূল থাকবে দুটি, এই জন্য অবশ্যই প্লাস মাইনাস ধরে নিতে হবে, না হলে অ্যান্সারটা সঠিক আসবে না, বুঝতে পারছো? বা এক্স ইকুয়াল প্লাস আসছে এদিকে আসতে কত হবে, মাইনাস বি বাই টু প্লাস মাইনাস রুট ওভার, রুটটাকে উপরে একবার নিচে একবার করে নেই, তাহলে হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, আর রুট ফোর করলে কত হচ্ছে টু, এটা যদি লসাগু করি টু দুই ভাগ করলে ওয়ান, তো থাকলো মাইনাস বি প্লাস মাইনাস টু টু ওয়ান, থাকলো রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, বাকিটা জায়গা নাই আমরা এইদিকে করি, তাহলে এখানে চলক এক্স আছে, এটা যদি ওই পাশে তাহলে টুটা এটা নিচে চলে আসতেছে, তাহলে থাকলো এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ভাগ হলো টুয়াইস এ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তাহলে আমরা চলক কী পেলাম, এক্স, এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড টু এ, এটাই হলো দ্বিঘাত সমীকরণের বীজ বা মূল বলা হচ্ছে, অর্থাৎ এই যে বীজ বা মূল যেটা আছে এই এক্সটা যদি ওই সমীকরণের উভয় পার্শ্বে বসায় তাহলে দুই পক্ষ সমান হয়ে যায়, এই জন্য এই এক্সটাকে ওই দ্বিঘাত সমীকরণের বীজ বা মূল বলা হচ্ছে। অতএব এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি টুয়াইস এ, যেহেতু এখানে মাঝখানে প্লাস মাইনাস রয়েছে এবং এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ, যদি একঘাত সমীকরণ হয় তাহলে মূল থাকবে একটি, যদি দ্বিঘাত সমীকরণ হয় তাহলে মূল থাকবে দুইটি, তো যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ আর এখানে প্লাস মাইনাস রয়েছে তাহলে একবার পজিটিভ আসবে অন আর একবার আসবে নেগেটিভ আসবে, অর্থাৎ মূল হচ্ছে দুইটি, তাহলে এই সমীকরণ অর্থাৎ এক্সের এখানে কয়টি মান পাওয়া যাচ্ছে, দুইটি, এক্স এর মান দুইটি এবং মানগুলো হলো, একটা হলো এক্স ওয়ান ইকুয়াল আমরা পজিটিভটা ধরে নিব মাইনাস বি শুধু পজিটিভ রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি আর নিচে টুয়াইস এ, এবং একটা ধরে নেব এক্স টু এটা হলো নেগেটিভ দিয়ে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস
फोर ए सी डिवाइडेड हलो टूस ए ताले निम्ने समाधान ताले एखने एक्सर मान दुटी पा गल और मानगुलो हलो एक्स वन इक्ुअल हलो माइनस बी प्लस रूट ओवर बी स्कान फोर ए सी डिवाइडेड हलो टूस ए एवं एक्स टू इक्ुअल हलो माइनस बी प्लस शुद्ध नेगेटिव है कारण पॉजिटिव दिए एक नेगेटिव दिए एक माइनस रूट ओवर बी स्क्वायर मैंने फोर ए सी डिवाइडेड हलो टूस ए यह निर्णय समाधान তাহলে এই রকম দ্বিঘাত সমীকরণের আমরা সমাধান যদি করতে বলে তো দ্বিঘাত সমীকরণের সমাধান হলো এটা এবং এই সমাধানের দুটি মূল আসবে একটা হলো x1 একটা হলো x2 একটা পজিটিভ দিয়ে একটা হলো নেগেটিভ দিয়ে বন্ধ করেন।